नेक्स्ट प्रॉब्लम, नेक्स्ट प्रॉब्लम में चले आसो ना। দেখো আমরা এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ করেছি, এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমাদের কি কি বার করতে বলেছে, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এন্ড টোটাল ডিসটেন্স কভার্ড বাই দা বডি। চেষ্টা করো, আমি এক্ষুনি দেখাচ্ছি।
ओके चलो लेट स्टार्ट এটা আমরা সলভ করে দিই তাহলে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেই ফিগারটার ক্ষেত্রে আমরা কি করব প্রথমে বার করতে বলেছে আমাকে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বার করতে বললে আমি এই যে ফিগারগুলো আছে টোটাল এরিয়াটা বার করে দেব কারণ আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া হয় ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া হয় টাইম অ্যাক্সিস এর সঙ্গে সেটা নিউমেরিক্যাল ভ্যালুটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমান বা কভার ডিসটেন্সের সঙ্গে সমান এখন এইটা ডিস্ট্রিবিউট করার জন্য আমি এই গ্রাফটা দিয়েছি চলো এখানে দেখতে পাচ্ছি 5 মিটার এটা মাইনাস 5 মিটার এগুলো হচ্ছে টাইম এটা 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 9 সেকেন্ড 13 সেকেন্ড এখানে সমস্ত সব টাইমগুলো আমরা দিইনি যেখানে যেখানে অ্যাক্সিস কি ক্রস করেছে কোইনসাইড করেছে সেই টাইমগুলো আমরা শুধুমাত্র এখানে মেনশন করেছি লেটস সি তাহলে আমাকে ফিগারগুলো বার করতে হবে এই যে ফিগার জিওমেট্রিক্যাল ফিগারগুলো হয়েছে এর এরিয়াগুলো আমাকে বার করতে হবে তাহলে ফার্স্ট area of triangle ABC ABC that means half into base into height base এখান থেকে এই অবধি base কত কোণ into height height কত plus 5 so it will be 10 এটা ফার্স্ট সেকেন্ড সেকেন্ড হচ্ছে ট্রাপিজিয়াম সি ডি ই এফ ট্রাপিজিয়ামের এরিয়া কি হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড তাহলে এই প্যারালাল সাইড কোনটা CF plus D into height. Height means right, straight line. That is 5. So CF means 4 to 9. 4 to 9 means 5. 4 থেকে 9 অবধি গেছে তাহলে মিডলে কটা কার্ড হচ্ছে পাঁচটা কার্ড হচ্ছে 9 minus 4 5 plus D D কত 5 5 minus 9 that is 4 into 5 so half just 2 minutes এখানে আরেকটা পয়েন্ট আমি মিস করেছি সেটা দেওয়ার দরকার ছিল এটা 5 হলে এটা 8 ইট ইজ 8 সো ডি ই মিন্স 5 টু 8 5 টু 8 মিন্স 3 দ্যাট ইজ 3 ইনটু 5 So it will be 8 into 5. That is 20. Third, area of trapezium. I will take another point out for the it is 10 and it is 12. Area of trapezium FGHI half into parallel side. Parallel side means FI plus GH into height. Height kato ekhane ekhane theke eo diye ache that also 5. So half into FI. FI means 9 to 13. That is 4. Plus GH. GH is 10 to 12. So
into 5. 6 into 5. That is 15. তাহলে আমি আগে কি করলাম এরিয়া গুলো ফাইন্ড আউট করলাম একটা পেলাম 10 একটা 20 একটা 50 তাহলে এরিয়া আমার ফাইন্ড আউট হয়ে গেছে তাহলে আমি কি করব এর ফার্স্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফার্স্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট তাহলে ডিসপ্লেসমেন্ট এখানে আমাদের ডিসপ্লেসমেন্টে সাইন দিয়ে বসাতে হবে তাহলে বলো এই যে 10 এই 10 টা কোথায় পজিটিভ অ্যাক্সিসে রয়েছে তাহলে প্লাস 10 এই দিকে দেখো এই যে 20 বেরিয়েছে 20 টা কোথায় নেগেটিভ অ্যাক্সিসে রয়েছে তাহলে মাইনাস 20 প্লাস 15 আবার এই 15 টা পজিটিভ সাইডে রয়েছে ইউনিট কি হবে মিটার সো ইট ইজ It is 5 meter. Minus 20, 10, minus 10, minus 10, plus 15, 5 meter. One minus two minus plus 3. 10 minus, can minus 0 to 8 trapezium to x axis is negative. এটা y axis এ নেগেটিভ সাইডে রয়েছে তাই এটা মাইনাস সাইন দিয়ে বসেছে আর এটা কত প্লাস দিয়ে তো উপর দিকে রয়েছে কিন্তু দেখো ডিসটেন্স কত হবে কিন্তু ডিসটেন্স কত হবে ডিসটেন্স হয়ে যাবে অল আর পজিটিভ অনলি ইটস ভ্যালু ইউ টেকেন অনলি ইটস ভ্যালু সো 10 প্লাস 13 প্লাস 15 দ্যাট ইজ 45 সো Displacement is 5 meter and cover distance is 45 meter. এখানে যেহেতু velocity negative side গেছিল তাই এখানে displacement এর side ও change হয়েছিল displacement আমরা minus করেছি মানে সামনের দিকে কিছুটা এগিয়ে আবার পেছন দিকে চলে এসেছে তারপরে আবার সামনের দিকে এগিয়েছে এই total sum টা হচ্ছে displacement আর cover distance this plus এই যে গেল এখান থেকে এখানে plus plus এখানে ফিরে এলো plus যত শর্টকাট ওকে নোট করে নাও নেক্সট প্রবলেমে চলে যাবো আমরা नेक्स्ट प्रॉब्लम इज वेरी একটা দেখেন মোশন আন্ডার গ্র্যাভিটি মোশন আন্ডার গ্র্যাভিটি একটা প্রবলেম দেখেন velocity meter per second এর কম
এদিকে টাইম হচ্ছে সেকেন্ড, ডাউনওয়ার্ড মোশন, আপওয়ার্ড মোশন। কেন এরকম বললাম, একটা বডিকে যখন আমি উপর দিকে থ্রো করব এর ভেলোসিটি কি হবে, এর ভেলোসিটি কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি যখন বডি উপর থেকে নিচের দিকে পড়বে তখন এর ভেলোসিটি কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। গ্রাফটা ড্র করো, এখান থেকে কি করতে হবে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড ফাইন্ড অ্যাসেলারেশন অ্যান্ড retardation and retardation next আমাকে করতে হবে number 1 number 2 করতে হবে total distance covered by the body থার্ড করতে হবে টোটাল ডিসপ্লেসমেন্ট এখানে টাইম করতো জিরো এখানে ফাইভ এখানে টু ফার্স্ট আমি এটার নাম দেবো ও এ বি সি আমি পয়েন্ট আউট করে দিলাম আমি পয়েন্ট আউট করে দিয়ে আমাকে প্রথমে এখানে বার করতে হবে অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন চলো ফার্স্টে অ্যাক্সিলারেশন বার করি। তাহলে অ্যাক্সিলারেশন দেখতেই বুঝতে পারছো কেন অ্যাক্সিলারেশন বলছি, কারণ ভেলোসিটি টাইমের রেসপেক্টে বাড়ছে, কারণ এখানে স্লোপ কি হচ্ছে পজিটিভ, আর এখানে যদি স্লোপ করতাম এই স্লোপটা কি হয়ে যেত নেগেটিভ স্লোপ হয়ে যেত। কেন এই স্লোপটা কি হয়ে যেত নেগেটিভ স্লোপ হয়ে যেত, কারণ এটা এক্স অ্যাক্সিসে নেগেটিভ দিকের সঙ্গে রয়েছে। চলো ফার্স্টে আমরা অ্যাক্সিলারেশনটা বার করি। স্লোপ ওবি স্লোপ ওবি হাইট বাই বেস, হাইট মিন্স 50 মাইনাস 0 বেস মিন 5 মাইনাস 0 সো 50 বাই 5 ইট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সিলারেশন হলো এই লাইনটাতে ডাউনওয়ার্ড মোশন ওপর থেকে পড়ছে, প্রথমে ভেলোসিটি বেশি ছিল তারপর আস্তে আস্তে ভেলোসিটি কমে গেল। স্লোপ সিডি, স্লোপ সিডি হাইট মাইনাস 50 জিরো বাই টাইম
10 minus 5 সব সময় ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বেসটা এই যে বেসটা এবি বেস কত 10 minus 5 সো minus 50 divided by 5 সো ইট ইজ minus 10 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে স্লোপ নেগেটিভ তাহলে স্লোপ নেগেটিভ হলে এটা রিট্রাকশন হচ্ছে তাহলে অ্যাসিলারেশন কত হচ্ছে অ্যাসিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর রিট্রাকশন কত হচ্ছে রিট্রাকশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড যখন আমরা রিট্রাকশন কথা লিখছি তখন আমরা মাইনাস দেব অ্যাক্সিলারেশন নেগেটিভ হওয়া মানে সেটা রিট্রাকশন গট ইট চলো তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা বের করে দিলাম কভার দিস অ্যাক্সিলারেশন এন্ড ইট অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এন্ড রিট্রাকশন যেহেতু অ্যাক্সিলারেশন নেগেটিভ হচ্ছে স্লোপ নেগেটিভ হচ্ছে তাই এটাকে আমরা রিট্রাকশন বলছি That is also 10 meter per second square. So it is a motion under gravity. It is a motion. Next, total distance. Total distance covered by the body. ডিসটেন্সের জন্য আমরা কি করতে হবে এখানে যে ভেলোসিটি টাইম গ্রাফ এর যে এরিয়া গুলো আছে সেগুলো বার করে নেব তাহলে ফার্স্ট হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল OBA দ্যাট ইজ হাফ ইনটু বেস ইনটু হাইট দ্যাট ইজ 125 মিটার ইজ 25 25 25 and area of triangle ACD half into base 5 into height 50 it is also 120 meter so number 2 total covered distance it will be 125 plus 125 that is 250 meter and number 3 total displacement a figure টার জন্য পজিটিভ আর এই ফিগারের জন্য নেগেটিভ সাইড এক্স অ্যাক্সিস দ্যাট ইজ জিরো তার মানে বডিটা যেখান থেকে স্টার্ট হয়েছিল আবার ওখানেই ফিরে এসেছে আবার ওখানেই রিটার্ন ব্যাক করেছে এই কারণে ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে জিরো কিন্তু কভার ডিসটেন্স কত 125 প্লাস 125 কিন্তু ডিসপ্লেসমেন্ট প্লাস 125 মাইনাস 125 দ্যাট ইজ জিরো ওকে নোট করে নাও আচ্ছা নেক্সট প্রবলেম
এটা দেখে আমরা একটা অন্য জিনিস জানতে পারবো, নতুন জিনিস, সেই কারণে এই গ্রাফটা দিচ্ছি। वेलोसिटी मीटर पर सेकेंड टाइम सेकेंड तो चल 40 इट अ जीरो एक बार टाइम हो चल 4 मैक्सिमम हाइट रिच बाय द स्टोर नंबर टू नेट डिस्प्लेसमेंट नंबर थ्री टोटल कवर्ड डिस्टेंस निजे एक बार चेष्टा करो अभी आज से कोई दिच्छे अब দেখ এই তিনটে জিনিস এখান থেকে বার করতে বলছে কিভাবে করতে হয় তোমাদের আগেও দেখিয়েছি শুধু ফার্স্ট পয়েন্টটা একটু ট্রিকি ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য স্টোন এটা একটু ট্রিক্স আছে এটা ছাড়া বাকি দুটো তোমরা নিজেরাই বার করতে পারবে এখানে পয়েন্ট আউট করে নাও এ বি সি ডি এই পয়েন্ট করে মার্ক করে নিও একবার চেষ্টা করে দেখো যেহেতু মোশন আন্ডার গ্র্যাভিটি তাই এখানে ডিসটেন্স বলছি না এখানে আমরা কি বলছি হাইট বলছি তাহলে এই গ্রাফটার হাইটটা এই গ্রাফের যে এরিয়া সেটা বার করলে আমার হয়ে যাচ্ছে তাহলে এই গ্রাফের এরিয়া কত তাহলে নাম্বার 1 ম্যাক্সিমাম হাইট রিচড বাই দা স্টোন ইজ ইকুয়াল area of triangle A B C that means half into base into height
দ্যাট ইজ 80 মিটার এটা হলো ম্যাক্সিমাম হাইট রিচ বাই দা বোট যেহেতু পজিটিভ সাইডে রয়েছে আর এখান থেকে এইটা পজিটিভ হয় আর এখান থেকে এই কমে আসে তো নেগেটিভ তাই আমরা নেগেটিভ সাইডটাকে ধরে নিই নেক্সট নেট ডিসপ্লেসমেন্ট So net displacement is equal to area of triangle ABC minus जो negative side है, एक triangle area का negative है, तो ये minus कर दो minus CD एरिया ऑफ ट्रायंगल सी डी ई एटर एरिया का कतो पेछ हम हाफ इनटू 4 इनटू 40 और एटर एरिया का कतो बेस का कतो 4 टू 8 दैट इज 4 हाफ इनटू बेस इनटू हाइट हाइट का 40 सो दिस इज जीरो अंडरस्टैंड कर दो 80 minus 8 so it is 0 net displacement 0 and third total covered distance area of triangle ABC plus area of triangle area of triangle CDE that is area of triangle is 80 and area of CDE it is 80 so 160 meter total covered distance 160 meter net displacement 0 and maximum height reached by the body it is 80 meter note for now ebar amra onno numericals যেগুলো আছে ফর্মুলা বেসড নিউমেরিক্যালস বা আর আদার্স কিছুতে চলে যাবে ओके এবার আমরা ফর্মুলা বেস নিউমেরিক্যাল গুলো করব তাতে নাম্বার 1 ফর্মুলা বেস ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে আছে u v = u + a t v স্কয়ার = u স্কয়ার + 2 a a s s = u t + 1/2 a t স্কয়ার বা আন্ডার গ্র্যাভিটিক মোশন এর ক্ষেত্রে যেগুলো ছিল u = v = u + g t সেই ফর্মুলা গুলো করতে দিয়ে আমরা কিভাবে প্রবলেম গুলো করছি সেটা দেখো ফার্স্ট প্রবলেম এখানে দিচ্ছি A body start form
form acceleration of 2 meter second inverse to find the distance covered by the body. তাহলে এই ফর্মুলা বেসড নিউমেরিক্যাল গুলো করার জন্য আগে আমাকে দেখে নিতে হবে যে কোশ্চেনে আমাকে কি কি আমার কি কি গিভেন আছে, কি কি আমাকে এখানে ইনফরমেশন কি কি পাচ্ছি আমি এখান থেকে সেটা আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? আর কি বার করতে দিয়েছে এইটাকে আগে আমরা ফাইন্ড করে নেবো, এইটাকে যদি ফাইন্ড আউট করে নিতে পারি তারপরে আমরা ফর্মুলাকে সিলেক্ট করবো, ঠিক আছে? চলো দেখি এখানে কি কি দিয়ে দিয়েছে। এ বডি স্টার্ট ফ্রম রেস্ট, স্টার্ট ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এটা বলে দিল। উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কত বলে দিল 2 মিটার সেকেন্ড ইনভার্স টু। বার করতে কি দিয়েছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি, আমাকে এস বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো ইউ জিরো, এ আছে, এস আছে, তাহলে এরকম একটা ফর্মুলা আমাকে মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা কি হয় দেখো, খুব সহজে আমি এটা দিয়ে বার করতে পারবো, ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে আমার এই ইনফরমেশন গুলো আছে, ইউ আছে, এ আছে, টি আছে, বডি আর একটা ইনফরমেশন দিয়েছে ইন 2 সেকেন্ড, তাহলে এখানে টাইমও দিয়ে দিয়েছে আমাকে 2 সেকেন্ড, টাইম পেয়ে যাবো। সো এস জানি না, এস টাইম আমাকে ফাইন্ড আউট করতে হবে। ইউ জিরো প্লাস হাফ ইন্টু এ, এ মিনস 2 ইন্টু টি স্কোয়ার মানে 2a স্কোয়ার। সো এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইন্টু 4, 2 2 ক্যান্সেল আউট, এস ইজ ইকুয়াল টু 4 মিটার। সো covered distance by the body is 4 meter in 2 seconds. খুব ইজি। তাহলে আগে আমাকে দেখতে হবে যে কোশ্চেনে কি ইনফরমেশন দিয়েছে, কোশ্চেনে ইনফরমেশন গিভেন ফ্যাক্টর গুলো আমাকে নোট করতে হবে, আর কি বার করতে হবে, কি ফাইন্ড আউট করতে হবে সেইটাকে আমার নোট করতে হবে। করে আমাকে বুঝতে হবে যে এই যে কোয়ান্টিটিস গুলো আমার দেওয়া আছে এই কোয়ান্টিটিস এ আমার সুইটেবল ফর্মুলা কি হতে পারে, এইটা ফার্স্ট আমাদের আগে কিন্তু চিন্তা করে নিতে হবে, ঠিক আছে? চলো সেকেন্ড প্রবলেম তো বলনা, নোট করো সেকেন্ড প্রবলেম তো। Number 2, a body starts with an initial velocity of 10 meter per second and acceleration 5 meter second inverse 2 find the distance covered by it in 5 সেকেন্ড। তাহলে আমাদের আমরা আগের প্রবলেমটা থেকে যেরকম শিখলাম, যে বললাম সেইটাকে তোমাদের ফলো করতে হবে।
আগে দেখতে হবে কোশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটাকে আগে নোট করো, কোশ্চেনে কি বার করতে বলেছে সেটাও নোট করো, করে দেখো যে ওই কোয়ান্টিটিস গুলোর মধ্যে কোন সুইটেবল ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি নোট করি ফার্স্টে, আমাকে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, আমাকে অ্যাক্সেলারেশন বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাকে টাইম বলে দিয়েছে 5 সেকেন্ড, আমাকে বার করতে হবে এস। তাহলে আমি এই কোয়ান্টিটিস গুলোর মধ্যে যে সুইটেবল ফর্মুলাটা পাই সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সো ইউ ইজ ইকুয়াল টু 10, টি মিন্স 5 প্লাস হাফ এ, এ মিন্স 5 এন্ড টি মিন 5 স্কোয়ার। So it is 50 plus it's half into 125, 50 plus 62.5, that is 112.5. Our distance by it is 112.5 meter. So easy. Not correct. Now next problem is solved. Next problem to this. A body initially at rest starts moving with an constant acceleration (2 meters/s). Calculate number 1, the velocity acquired. Number 2, the distance traveled in 5 seconds. Not problem. A body initially at rest starts moving with an constant acceleration 2 meters/s². Calculate the velocity acquired and number 2, the distance traveled in 5 seconds.
তাহলে আমরা যেরকম বই শিখেছি সেইভাবেই এটাকেও করার চেষ্টা করব তাহলে কি করব ফারস্টে কি কি ইনফরমেশন দেয়া আছে আমরা দেখতে হবে ইনফরমেশন কি দেয়া আছে অ্যাক্সেলারেশন দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার টাইম দেয়া আছে আমার 5 সেকেন্ড আমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে বলেছে এক ভেলোসিটি আর সেকেন্ড হচ্ছে ডিসটেন্স তাহলে দেখো এইগুলো থেকে আমি যেটা ফার্স্ট ইনিশিয়েটিভ করব সেটা হচ্ছে যেটা ফার্স্ট আমি ক্যালকুলেট করব সেটা হচ্ছে v ইজ इक्वल टू u প্লাস at এখানে u কত সেটাও বলে দিয়েছিল এট রেস্ট বডি ইনিশিয়ালি এট রেস্ট রেস্ট থেকে স্টার্ট হচ্ছিল রেস্ট থেকে স্টার্ট হলে ইনিশিয়াল ভেলোসিটি কত হয় 0 হয় সেটাই বসেছি এখানে আমরা এখানে ইনফরমেশনে তাই পেয়েছি সো ফার্স্ট পার্টটা আমরা ক্যালকুলেট করছি v এ ফাইনাল ভেলোসিটি মানে রেকর্ড ভেলোসিটি আফটার 5 সেকেন্ড কত হতে পারে এটা 0 a কত 2 আফটার 5 সেকেন্ড দ্যাট ইজ 5 সো v ইজ इक्वल टू 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড তাহলে ফার্স্ট যে কোশ্চেন ছিল সেটা সলভ করলাম অ্যাকোয়ার্ড ভেলোসিটি হলো 10 মিটার পার সেকেন্ড আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল ডিসটেন্স ট্রাভেল ইন 5 সেকেন্ড দেখো এখানে আমরা কি কি জেনে গেছি u জেনে গেছি v জেনে গেছি s জানতে পারিনি তাহলে v u s এই কোয়ান্টিটির মধ্যে সুইটেবল ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে v স্কয়ার ইজ इक्वल टू u স্কয়ার প্লাস 2as মানে সেকেন্ড ফর্মুলাটা So v square means 10 square, u means 0, 2 into a means 2, and a sabra jani. So 100, it is 4 into s, so s is equal to 100 by 4, that is 25 meter. The two questions, cover distance and acquired velocity. To the other, ekhan theke marko fel ওকে নোট করে নাও নেক্সট প্রবলেম আমরা চলে যাব Number 4 A bullet initially moving with a velocity (20 meters) strikes a target and comes to rest after 10 centimeter in target. Calculate the retardation caused by the কোশ্চেনটা ভালো করে আগে রিড আউট করো এ বুলেট ইনিশিয়ালি মুভিং উইথ দ্য ভেলোসিটি
20 meter second inverse strikes a target and comes to rest after penetrating a distance 10 centimeter in target. Calculate the retardation caused by the target. Okay? তাহলে কি ছিল ব্যাপারটা? এরকম একটা টার্গেট আছে, এই একটা বুলেট ছিল, এই বুলেটটার ভেলোসিটি ছিল 20 meter second inverse ইনিশিয়ালি। এ গিয়ে এখানে স্ট্রাইক করলো, যেই ও টার্গেটে স্ট্রাইক করেছে সঙ্গে সঙ্গে কি হবে ভেলোসিটি, স্ট্রাইক করলে ভেলোসিটি কি হবে আস্তে আস্তে কমবে। এই ভেলোসিটি কমার পরে ও যে টার্গেটের ভেতরে, টার্গেটের মধ্যে 10 সেন্টিমিটার যাওয়ার পরে ও কি চলে আসবে এখানে, রেস্টে চলে আসবে। তাহলে এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, তাহলে এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে কি, রিটার্ডেশন ট্রাভেল করেছে, ওর ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে কমে গেছে। এই ঢোকার আগে ওর ভেলোসিটি কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। এই যখন পেনিট্রেট করছে সেখান থেকে যেখানে অবধি রেস্টে আছে, আস্তে আস্তে ওর ভেলোসিটিকে কমিয়ে নিয়েছে ডিউ টু দ্য টার্গেট, কজ বাই দ্য টার্গেট ওর ভেলোসিটিটা কমিয়ে নিয়েছে। তাহলে ঢোকার সময় ওর ভেলোসিটি কত, যখন ও এখানে পেনিট্রেট করছে তখন ওর ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ইনি ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে গেছে। এখানে এসে ভেলোসিটি কত হয়ে গেছে, এখানে ভেলোসিটি কত ছিল, এখানে ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড, আর এখানে রেস্টে চলে আসে। তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি কত, 20 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি কত, রেস্টে চলে আসে, তো ফাইনাল ভেলোসিটি 0। আমাকে এটা কোশ্চেনের ইনফরমেশন দিচ্ছে, আমাকে বার করতে হবে কি, রিটার্ডেশন বার করতে হবে, ও কতটা ট্রাভেল করেছে ভেতরে, টার্গেটের ভেতরে কতটা ট্রাভেল করেছে, এটা টার্গেট, টার্গেটের ভেতরে কতটা ট্রাভেল করেছে, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মিনস 0.1 মিটার, আগে দিয়ে ডিভাইড করে দিল। ওকে, তাহলে আমার কি বার করতে হবে, রিটার্ডেশন বার করতে হবে। ইউ ভি আর এস এর মধ্যে দিয়ে কি রিলেশন পাওয়া যায়, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 এস। কেন, ওর রিটার্ডেশনে যাচ্ছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি বেশি, ফাইনাল ভেলোসিটি 0। তাহলে এই কন্ডিশনটা কি হয়, এই কন্ডিশনটা রিটার্ডেশনের কন্ডিশন হয়। ভি স্কয়ার মিন্স 0, ইউ স্কয়ার মিন্স 20 স্কয়ার মাইনাস 2 ইনটু এ, আমরা জানি না এস 0.1, সো 2 ইনটু এ ইনটু 0.1 ইজ ইকুয়াল টু 400, সো এ ইজ ইকুয়াল টু 400 বাই 0.2, it is 2000 meter per second. So the retardation caused by the target is 2000 meter per second square. এই টার্গেটটার জন্য ওর ইনিশিয়াল ভেলোসিটি বেশি ছিল, ফাইনাল ভেলোসিটি রেস্টে চলে গেল, মানে ভি ইজ ইকুয়াল টু 0, এটা ইউ ইজ ইকুয়াল টু। ওকে, নোট করে নাও।